বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ আমাদের সঙ্গে ঢাকা রামপুরার বাসা থেকে যুক্ত হচ্ছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বহুদিন ধরে নানা রকমের প্রশ্ন নানান মহল থেকে আছে অতি সম্প্রতি 42 জন বিশিষ্ট নাগরিক বা বুদ্ধিজীবী তারা রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের অসদাচরণ অসদুপায় অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এইসব অভিযোগ ভিত্তিহীন এবং অসত্য তো আপনাদের দুজনের কাছে আমি শুনতে চাইব যে এই রাষ্ট্রপতির কাছে এই চিঠি বিশিষ্টজনদের দেয়া এবং নির্বাচন কমিশনের বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের যে প্রতিক্রিয়া সে সম্পর্কে আপনাদের মতামত পেশা কাজী ফিরোজ রশিদ প্রথমে ধন্যবাদ আপনাকে যারা আপনার এই টেলিভিশন চ্যানেল দেখতেছেন দেশে এবং বিদেশে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই করোনা ভাইরাসের মধ্যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক নিরাপদ থাকুক এই কামনা করি আপনি যে কথা বলেছেন যে হ্যাঁ আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবীর কিছু সংখ্যক বিশিষ্ট বুদ্ধিজীবী তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি অভিযোগ দাখিল করেছেন তা মনে করি যে এটা হচ্ছে গণতান্ত্রিক পন্থা যদি কারো বুদ্ধে কোনো অভিযোগ দিতে হয় বিশেষ করে সেই সংস্থাটার যদি একটি স্বাধীন সংস্থা হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে দায়িত্ব এবং তারা সেই গণতান্ত্রিক পথে গিয়েছেন তাদের কথা তারা বলেছেন এবং এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে আছে উনি এটা দেখবেন কোথায় গেছে এবং এই পরিবর্তে নির্বাচন কমিশন বলছে তাদের ব্যাপারে তারা কিছু সাফে গিয়েছেন এটা তাদের সম্পূর্ণ তাদের ব্যাপার এখানে আমি মনে করি যে গণতন্ত্রে এটাই নিয়ম হওয়া উচিত রাজপথে না গিয়ে অন্য কোনো পন্থা না গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছেন তাকে দিয়েছেন এখন এটা এই তারা সর্বোচ্চ পদ এটাই অনুসরণ করেছেন পন্থা যেটা আছে গণতান্ত্রিক চর্চা এটা এবং আমরা দেখব যে মহামান্য রাষ্ট্রপতি তাদের চিঠি কি জবাব দেন বা এটার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন ইত্যাদি এটা যদি ধরেন কোনো দলের বিরুদ্ধে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে হইতো তাহলে এটা ইনকোয়ারি হইতো ইনকোয়ারি হয়ে তারপর বলতো যে না এটার মধ্যে কিছু পাওয়া যায়নি কোর্টে গেলেও তাই হয় প্রথমে ইনকোয়ারিতে পাঠিয়ে দেয় যে ইনকোয়ারি করে দেখেন যে এটা কি আছে কারণ বলতে মামলা করলে ইনকোয়ারি পাঠিয়ে দেয় যাতে ইনকোয়ারি করে দেখুন যে মামলা নেওয়া যায় কিনা তো এখানে আমরা মনে করি যে মহামান্য রাষ্ট্রপতির কাছে দিছে মহামান্য রাষ্ট্রপতির কাছে রয়ে গেছে উনি সিদ্ধান্ত দেবে এখানে অন্যায় ভুল কিছু দেখি না এই গণতন্ত্রের পথ গণতান্ত্রিক এটাই চর্চা এবং ইলেকশন কমিশনের যে প্রতিক্রিয়া আপনি আপনার মনে হয় তারা বলছেন যে পুরোই অসত্য ভিত্তিহীন ইলেকশন কমিশন তাদের প্রতিক্রিয়া তারা তো দিবেই এটা স্বাভাবিক তাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে তারা তাদের প্রতিক্রিয়া জানাবে সেটাও ঠিক আছে এবং দুটোই রাষ্ট্রপতি দেখবেন ওকে মিস্টার শামসুজ্জামান দুদু আপনি কি মনে করেন এবং আমরা দেখছি যে ক্ষমতাসীন দল আবার এই বিতর্কে বা এই আলোচনার মধ্যে অংশ নিচ্ছে এবং তারা বলছে যে এই বিশিষ্টজনরা বুদ্ধিজীবীরা বিএনপি জামাতের প্ররোচনায় করেছে বা তাদের হয়ে এই কাজটি করেছে এবং যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ আবার একথা বলেছেন যে এই 42 জনের কেউই বিএনপির সঙ্গে কখনো কোনোভাবে সংশ্লিষ্ট ছিলেন না বরং কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন তো সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন আপনাকে ধন্যবাদ এবং টেলিভিশনের সামনে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন দেখছেন তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে আজকে আমাদের মতামত জানতে চেয়েছেন আমাদের এই বিষয়টি আমাদের রাষ্ট্রের রাজনীতি গণতন্ত্র সংবিধান আইনের শাসন এই বিষয়টি অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত করেছে যেটা ফিরোজ ভাই বললেন যে রীতি অনুযায়ী যেভাবে
বলার এই বিশিষ্ট 42 জন রাষ্ট্রপতিকে তার আবেদন করেছে এবং তিনি এই কথাও বললেন যে গণতান্ত্রিক রীতিনীতিতে নিয়ম কানুনে এইভাবেই এগুলোর দরকার। প্রসঙ্গটি হচ্ছে গণতন্ত্র নিয়ে। এই দেশে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি ন্যূনতম মানুষের একটি ভোটাধিকার, ন্যূনতম। অন্যান্য প্রসঙ্গ তো আছে, তো আপনি নিজেই উল্লেখ করেছেন যে এই চিঠি মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়ার পরে আওয়ামী লীগ বা সরকারি দলের সাধারণ সম্পাদক এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ যেভাবে বিষয়টি অন্যের ঘাড়ে বা বিএনপির ঘাড়ে চাপানোর যে কৌশলটা নিয়েছে, এটা নতুন কিছু না। এটা এর আগেও যখনই তাদের ব্যর্থতার কথা, গণতন্ত্রের কথা প্রতিষ্ঠানের প্রসঙ্গে আলোচনার জন্য বলা হয়েছে, তখনই তারা এটি বিএনপির উপরে বা বিরোধী দলের উপরে চাপানোর চেষ্টা করেছে। 42 জন বিশিষ্ট ব্যক্তি যে প্রসঙ্গটি এনেছেন, নির্বাচন কমিশন যাই বলুন না কেন, বাংলাদেশে আসলে তো কোনো রাজনৈতিক নির্বাচন আইনের শাসন জবাবদিহিতা কোনটাই নাই। আমরা সুবর্ণ জয়ন্তী, মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, কিন্তু এই পালনের মুহূর্তে এই চিঠি জাতির যে লজ্জা দিয়েছে সেটি আড়াল করার কোনো সুযোগ নাই। যে ধরনের নির্বাচন হোক না কেন, সেটা জাতীয় সংসদের অথবা পৌরসভার অথবা ইউনিয়ন কাউন্সিলের, কোন নির্বাচনেই এখন মানুষ এগিয়ে যাচ্ছে না, আগ্রহ সহকারে ভোট দিতে পারছে না, তার পছন্দের প্রার্থীর ভোট দিতে পারছে না। এটা কিন্তু শুধু বিএনপি না, আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দল, এমনকি 14 দলও যারা আছেন তারা বলছেন। এই যে কিছুদিন আগে রাশেদ খান মেনন সাহেব, ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী, বরিশাল একটা মিটিং এ বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি বা প্রধানমন্ত্রী কেউই নির্বাচিত না। এরপরে তো আর কোন প্রসঙ্গ থাকে না। 14 দলের বরেণ্য দায়িত্বশীল এবং অতীতে অনেক আন্দোলন সংগ্রামের নেতা জনাব রাশেদ খান মেনন সাহেব যেভাবে ব্যাখ্যা করেছেন, তারপরে তার কিছু থাকে না। এবং সর্বশেষ বোধহয় সম্ভবত এই যে ইয়েতে যে নির্বাচনটা, উপনির্বাচনটা হলো, আওয়ামী লীগের একজন সংসদ সদস্য মারা যাওয়ার পর সর্বশেষের আর কোন নাই। তো ওই নির্বাচনে 5% ভোটের একজন নির্বাচিত হয়েছে এবং সংসদ সদস্য, এটা নির্বাচন কমিশন এটাই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ দেশের শতকরা 5% মানুষ সেখানে ভোট দিয়েছে, যদি আমি নির্বাচন কমিশনে একটা সত্য মেনে পুছানো বিভাগের মানুষই সেখানে যায় না। কেন যায় না? ভোট দেওয়ার মতো পরিস্থিতি নাই, অবস্থা নাই। পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কিছু এখন সরকারের নির্দেশনায় চলছে, নির্বাচন কমিশনের নির্দেশনে। নির্বাচন কমিশনও এখন সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের বর্তমান অবস্থায়, যেটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য, সেটা ভুলুণ্ঠিত হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, শহীদের জন্য খুব কষ্টদায়ক। এটাই এই 42 জন বিশিষ্ট ব্যক্তির চিঠিতে স্পষ্ট। কাজী ফিরোজ রশিদ, যেটি মিস্টার শামসুজ্জামান দুধু বারবার নির্বাচনের প্রসঙ্গে বলছিলেন, আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশে আদৌ নিকট ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে বা কবে নাগাদ, আপনি দীর্ঘ পোরখাওয়া রাজনীতিবিদ, সেই স্বাধীনতা সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন অস্ত্র হাতে, এরপরে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন, সরকারে মন্ত্রিত্ব করেছেন, সংসদ সদস্য ছিলেন, আছেন, বাংলাদেশে আসলে একটি ভালো নির্বাচন করা সম্ভব বা বাংলাদেশে নির্বাচন হবে, এরকম কি আশা করা যায়? মানুষ তো এখন ভোট কেন্দ্রে দিতে যেতে চায় না বলে অভিযোগ উঠছে এবং নির্বাচনের প্রতি কোনো আকর্ষণ নেই, নির্বাচন যে একটা বিষয় সেটি অনেকে বলছেন যে ভুলে যেতে বসেছে। সেক্ষেত্রে আপনি কি মনে, ইভেন আমরা সম্প্রতি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন, সেটিও হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মানে প্রতিপক্ষ নেই,
সো আপনি কি মনে করেন কিনা বা আপনার জীবদ্দশায় আপনি দেখেন কিনা যে বাংলাদেশে আসলে বিতর্কহীন বা কম বিতর্কহীন কম বিতর্কের একটি নির্বাচন একটা ভালো নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে আদৌ হবে দেখেন সত্তরের পরে সমস্ত নির্বাচনে কিছু না কিছু বিতর্ক ছিল থাকবে কখনো অনেক বেশি কখনো অনেক কম তারপরও মানুষ নির্বাচন মেনে নেয় কিন্তু আমরা নেয় আমরা যখন ক্ষমতা ছিলাম তখন নির্বাচন নিয়ে প্রচুর বিতর্ক ছিল সেই নির্বাচন নিয়ে এবং আমরা বহাল তুমিতে ক্ষমতা ছিলাম নির্বাচনে বিতর্ক হবে যদি এবার বিএনপি নির্বাচনে আসতো মানে তাদের সমস্ত শক্তি নিয়ে নামতো তাহলে একটা খুব বড় মাপের আকারে নির্বাচন হতো কিন্তু যে অবস্থার মধ্যে এই নির্বাচনটা হয় বিএনপি নির্বাচনে এসে ডিক্লেয়ার করে তারপর মাঠে নামে না তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ওইভাবে তারা গা ছেড়ে দেয় কর্মীদের নামাতে চায় না যেখানে বিএনপি নামে সেখানে কিন্তু হান্ডার ইলেকশন হয় লক্ষ্য করেছেন যে কটা সিটে নামছে সেই কারণে আমি বলবো যে 2014 সালে বিএনপি মারাত্মক ভুল করেছিল সেই নির্বাচনে যদি বিএনপি আসতো তাহলে ফলাফল কি তো আমি জানি না তবে একদম কাটাকাটি নির্বাচন হতো বিএনপি এবং আওয়ামী লীগ এইভাবে একটা ইলেকশনের জন্য প্রস্তুতি ছিল বিএনপি আসে নাই এই যে না এসে পিছিয়ে পড়ে গেছে তারপর একটা বিশাল আন্দোলন দীর্ঘদিনের টানা আন্দোলন সেই আন্দোলনের করতে গিয়া বিএনপি নেতারা খুবই ক্লান্ত হয়ে পড়েছে আমি বলবো এবং তারপরে মামলা মকদ্দমা হুলিয়ে মাথায় নিয়ে তারা কত আর সাস্টেন করতে পারে রাজনৈতিক মঞ্চে আমরা দেখছি তো আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে পরে জেলে গিয়া 75 এর পরেও কিন্তু দীর্ঘদিন লাগছে আবার ফিরে আসতে আমাদের মূল জায়গায় তো সেই জন্য বিএনপিকে তো সেটা মনে রাখতে হবে যে তারা 2014 সালের নির্বাচনে না গিয়ে একটা মারাত্মক ভুল করছিল তারপরে যে আন্দোলন সংগ্রামের ডাক দিল সে আন্দোলন সাকসেসফুল না হয় তাদের উপর যে জ্বর বয়ে যাচ্ছে এখনো যে অবস্থা তাদের যাচ্ছে তারপর তাদেরকে ওখান থেকে ফিরে আসতে বেশ সময় লাগবে তারা নির্বাচনে যেগুলো যাচ্ছে এই নির্বাচনে তো তাদের নেতা কর্মীদের নামাতে পারতেছে না কারণ প্রত্যেকটা নেতা কর্মীর নামে মামলা মকদ্দমা ইতিমধ্যে হয়ে গেছে এবং আছে তো সেই জন্য এটাও একটা বড় ফ্যাক্টর কিন্তু তাই মনে রাখা উচিত কারণ ঢাকা শহরে আমরা যারা কথা বলি বক্তৃতা করি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে অবস্থা কিন্তু ভিন্ন কারণ দীর্ঘ টানা 12 বছর আওয়ামী লীগ ক্ষমতা আছে অর্থাৎ এই তিনটে টার্মসে একবারে ক্ষমতা আছে আওয়ামী লীগ এর আগেও দুইবার ছিল তো এই ফলে হচ্ছে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে একটা অন্তর্কমী হয়ে গেছে এবং সব জায়গায় তাদের একটা শক্ত ভিত হয়ে গেছে সংগঠন বলেন প্রশাসন বলেন সর্বত্র এটা অস্বীকার করার কিছু নাই সেই তার কাছে এখন রাজনীতিতে খুব শক্তভাবে দাঁড়ানো খুব কঠিন এই জন্য বিএনপিকে যদি নির্বাচনে নামতে হয় সর্বশক্তি নিয়ে আগের অবস্থায় ফিরে এসে নামতে হবে এবং সেজন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার আপনি মনে করেন যে ভালো সেরকম নির্বাচন দেখতে হলে বিএনপিকে আসলে মাঠে নামতে হবে এবং প্রস্তুতি নিয়ে আন্তরিকভাবে নামতে হবে এবং সেই 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 সম্ভাবনা কি আপনি দেখতে পান নির্ভর করে বিএনপি কতটুকু তাদের ঘর গোছাতে পারবে দেখেন ম্যাডাম জিয়া নিজে কিছুটা অসুস্থ এবং উনি তো জানেন যে গিয়ে অন্তরে আছেন তারপরে বা যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান স্যার উনি বিদেশে আছেন এই অবস্থার মধ্যে কিন্তু দলের মধ্যে স্বাভাবিক কিছুটা নেতৃত্বের টানাপোড়েন হবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা ইন্টারনাল যে কোন দলগুলো থাকে যে মধ্যে সেটাও কিন্তু বাইরে আমরা যতটা দেখতে না পারি ভিতরে অনেক বেশি আমি আলাপ আলোচনা করে যেটা দেখি তো সেখানে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের কিছু সৃষ্টি হয় এবং সরকার এই সুযোগটা নেয় সবসময় কিন্তু যারা সরকার থাকে তারা এই সুযোগটা গ্রহণ করে এখন তাই গ্রহণ হচ্ছে আমি মনে করি যে বিএনপি যদি তারা ঐক্যবদ্ধ ভাবে আবার সুষ্ঠুভাবে ই করতে পারে তাহলে তো বিএনপি বড় দল বারবার ছিল ভালো করবে মিস্টার শামসুজ্জামান দুদু দেখতে দেখতে বেলা তো আসলে গড়িয়ে চলেছে এবং আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি আপনি মনে করেন কিনা যে আপনার জীবদ্দশায় আপনি বাংলাদেশে আর একটি ভালো অংশগ্রহণমূলক দেশে বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবেন মিস্টার কাজী ফিরোজ রশিদ কিছু অবজারভেশন করেছেন
কিন্তু বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাকে ডিস্টর্ট করা, এটিকে ধ্বংস করার জন্য আপনারা আপনাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে দোষী করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগও করে এবং অন্যরাও করতে পারে, বা আমরাও কিছু কিছু প্রশ্ন তুলতে পারি যে নির্বাচনী ব্যবস্থাকে বিভিন্ন সময়ে মাত্রা নিয়ে হয়তো পার্থক্য আলোচনা হতে পারে। বিএনপিও তার নির্বাচনী ব্যবস্থাকে ডিস্টর্ট করা বা নিজের সুবিধা মতো ব্যবহার করবার চেষ্টা করেছে। সব মিলিয়ে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলেই আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং প্র্যাকটিক্যালি এখন আর নির্বাচন বলতে তেমন কিছু নেই। মানুষ ভোট কেন্দ্রে যায় না, মসজিদে মাইক দিয়ে আজান দিয়েও ভোটার পাওয়া যায় না এবং সেটি এখন আর জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের নির্বাচনে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের কথা বললাম, সর্বত্র ছড়িয়েছে যে এখন যাদের বয়স 18-20-25 তারা আর এখন ভোটার ভোট দিতে পারছে না এবং অনেকে এখন মনেও করছে যে দেশে এত উন্নয়নের জোয়ার বইছে অনেকের ভাষায়, সো নির্বাচন নামক এই বস্তুটি থাকলেই কি না থাকলেই কি? সো আপনি আপনি কি আশা করেন, আপনি দেখতে পারবেন? আমি একটা আশাবাদী মানুষ, আমি সবসময় আশা নিয়ে চলাফেরা করি। 71 এর যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন লাঠি, তীরি ধনুক, দা কুড়াল এগুলো নিয়ে যখন পাকিস্তানিদের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, অনেকেই তৎকালীন সময়ে বলেছিলেন এটা সুশিক্ষিত পরিকল্পিত পাকিস্তানি, যেটা আন্তর্জাতিক মহলে সে সেনাবাহিনী সম্বন্ধে তাদের ভালো ভালো কথা ছিল, তাদের সঙ্গে পারবে? হ্যাঁ, একটু সময় লেগেছে, কিন্তু 9 বছরের 9 মাসের যুদ্ধে সেই সুশিক্ষিত প্রশিক্ষিত পাকিস্তানিরা পরাজিত হয়েছে। শুধু পরাজয় না, ন্যাক্কাজনক ভাবে পরাজিত হয়েছে। ঠিক তেমনি 90-এর গণ অভ্যুত্থানের আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও ঠিক পরাজিত হবে, এটা আওয়ামী লীগও বিশ্বাস করে না, জাতীয় পার্টি তো করেই নাই। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে এটি কিন্তু সত্য হিসাবে প্রতীয়মান হয়েছিল। আমি মনে করি যে ফিরোজ রশিদ ভাই যে ভাবে তার অবজারভেশনটা এখানে তুলে ধরেছেন, যে অবশ্যই তার অবস্থান থেকে তিনি যেভাবে দেখেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন। গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচন যখন ব্যর্থ হয়ে যায় তখন শুভ ভাবে পরিবর্তনের যে পথটা সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু সাংবিধানিক ভাবে আরেকটি পথ খোলা থাকে, সেটি রাজপথের গণ অভ্যুত্থান। সেই রাজপথের গণ অভ্যুত্থান আমাদের দেশে একবার না, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান এই দেশেই সংগঠিত হয়েছে এবং এদেশের মানুষ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক তারাই সংগঠিত হয়েছে। এরকম একটি ইতিহাস থাকা অবস্থায় আর এদেশের মানুষ এই ভূভারতে গণতন্ত্রের জন্য এক সাগর রক্ত কিন্তু অন্য কোন জাতি দেয় নাই বাঙালি ছাড়া, বালুচ, পাঠান, সিন্ধি, মানে এইসব বিশাল গুর্খা এইসব মানে জাতিকে উল্লেখ করায় তারা কিন্তু স্বাধীনতার জন্য কতটুকু রক্ত দিয়েছে এটা আপনি নিজেও জানেন, ইতিহাসও তার প্রমাণ আছে। সেই জাতির প্রতিনিধি হিসাবে, সেই জাতির মানুষ হিসাবে আমি তো আশাবাদী 100% যে আজকে এটি সম্ভব হচ্ছে না, তার মানে এই নয় যে আমার জীবদ্দশে এটা হবে না, এমন হতে পারে কালকে একটি আসাদের মতো খেলাসের 69-এর গণ অভ্যুত্থানে তার আগে অনেকে রক্ত দিয়েছে। এক আসাদের মৃত্যু সারা বাংলাদেশটাকে, সেই সময় পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানকে গ্রাস করে ফেলেছিল। আইয়ুব খানের মতো লৌহ মানব ধারাবাহিক আন্দোলনের নানা পর্যায়ে নানানজন জীবন দিয়েছে, কোন একটা গিয়ে 69-এ আসাদ কিংবা 90-এ ডাক্তার মিলন বা তার আগে জেহাদ, এগুলো কিন্তু রক্ত তো অনেকে দিয়েছে এবং আন্দোলন সংগ্রাম কিন্তু চলমান ছিল, কখনো হয়তো খানিকটা স্তিমিত, কখনো খানিকটা উত্তাপ ছিল, কিন্তু এখন তো একেবারেই সেরকম কিছু নেই, কোন প্রতিবাদ, কোন সংগ্রাম ভাষা, বরং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের দলেরও কেউ কেউ যদি কোনো একটা অনুষ্ঠানে গিয়ে কথাবার্তা বলেন অন্যের দাওয়াতে গিয়ে, হয়তো স্বাধীনতা দিবসের, বিজয় দিবসের আলোচনায় অংশ নিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, তাদেরকেও আপনার দলও দেখি সহযোগ করে, আপনার দলের নেতা। আমি
এবং আন্দোলনের পরতে পরতে বিরতি আছে, পিছু হটার ব্যাপার আছে, আবার সামনে এগোনোর ব্যাপার আছে। আমরা তো বাঙালি, মানে ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক। আপনি আপনি এই বিশ্ববিদ্যালয় এখন মানে এই বিশ্ববিদ্যালয়ে নীরব থাকবে, এই যে যেটা আমাদের ফিরোজ ভাই বললেন 14 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে, বিএনপি না তো জাতীয় পার্টিও যায়নি, এরশাদ সাহেবকে টেনে হিচড়ে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা তো আপনি জানেন, সেখান থেকে বাধ্য করা হয়েছিল। কথিত আছে জেনারেল তাকে চড়ো মেরেছে, অনেক ঘটনা আছে। আমি আমি এখানে উল্লেখ করতে চাই না, আপনারা দুজন আশাবাদী মানুষ, এই জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের পূজারী, স্বাধীনতার পূজারী, কথা সবার কিচ্ছু নেই, বিশিষ্ট ভূমিকা পালন করেছে। এই রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে এই দেশে স্বাধীনতা এসছে, এই দেশে ছাত্র যুব ক্ষমতার বাইরে থাকলে হয়তো শ্রদ্ধাটা বাড়ে, ক্ষমতায় থাকলে বোধ হয় খানিকটা কমে যায় সকলের ক্ষেত্রে আপনাদের। হ্যাঁ, ক্ষমতার ক্ষেত্রে আপনি আপনি এটা আমি দ্বিমত করি না, যে রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় থেকেছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, না থাকার কোন কারণ নেই। তবে এই দেশের মানুষের প্রতি আপনি আন্দোলনের প্রতি, সংগ্রামের প্রতি, গণতন্ত্রের প্রতি যে মমত্ববোধ, সেই ব্যাপারে আপনি মনে হয় মিস্টার কাজী ফিরোজ রশিদ কিছু বলতে চাইছেন। আমি অন্য প্রসঙ্গে যাব। আমি শুনছিলাম, ঠিকই আছে, মানুষের সারা জীবনের তাদের ই হচ্ছে গণতান্ত্রিক, এইটাকে তারা সমুন্ধ রাখবে। এই জন্য তারা 90-তে একটা গণ অভ্যুত্থান ঘটেছিল আমাদের পক্ষে, এই 90 কিন্তু একদিনে হয় নাই, এবং 69-এর গণ অভ্যুত্থান কিন্তু একদিনে ঘটে নাই, 66-তে 6 দফা দিছে। এই 6 দফা দেওয়ার জন্য কিন্তু বঙ্গবন্ধুকে দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়েছে। 6 দফা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কিন্তু গ্রহণ করে নাই, পরে বঙ্গবন্ধু ওখান থেকে এসে ছাত্রলীগের কাছে দিয়েছে 6 দফা, আমরা ঘরে ঘরে প্রচার করেছি। তারপরে 69 গণ অভ্যুত্থান করছে 6 দফা, পরে 66 সালে 7ই জুন সব থেকে বড় হরতাল করেছিল আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগের সমস্ত কারাগারে ছিল, জেলে ছিল। নুরুল সিদ্দিকী সাহেবের কোলে মনু মিয়া মারা গেছিল এই তেজগা, তখন নুরুল সিদ্দিকী সাহেব আমাদের জগন্নাথকলেজের ছাত্র, ঢাকা কলেজ থেকে রাষ্ট্র ইট করছে, আমার জগন্নাথকলেজে ভর্তি হয়েছে। মোহাম্মদ নাসিম জগন্নাথ কলেজের ছাত্র, আবুল হাসান আব্দুল জগন্নাথ কলেজের ছাত্র, সব তো জগন্নাথ কলেজে পড়ছে। তো তখন আমি ছাত্রলীগের সভাপতি আল মুজাহিদি আছেন, আমরা সেই 69 গণ অভ্যুত্থান হইল, তখন আমরা জেলে কারাগারে ছিলাম, কারাগার থেকে আমরা বেরিয়ে আসলাম গণ অভ্যুত্থানে। সেটা কিন্তু শুরু হয়েছিল 66 সালে, অনেক সময় লেগেছে। 90 সালে কিন্তু গণ অভ্যুত্থান একদিন হয় নাই, আমাদের 9 বছর ক্ষমতা ছিলাম, 5 বছর টানা আমাদের বুদ্ধে বিরামহীন আন্দোলন সংগ্রাম হয়েছে, সব দল। সেটাই আমি বললাম যে বিরামহীন আন্দোলন হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, তারপরে একদিনে হয়নি। আমি 70-এর আমাদের যুদ্ধ একদিন হয় নাই, প্রসঙ্গটা তাই বলি যে এখন দেখেন আজকে যেটা হচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, 90-তে যদি 14 সালে যদি আমরা একসঙ্গে ইলেকশন করতে পারতাম সবাই মিলেমিশা, তাহলে এই অবস্থা হতো না, এই সুযোগটা তারা পেত না। সেই জন্য বলছি, অন্য কিছু না, ভুল বোঝাবুঝি কোনো অবকাশ নেই। এখানে আমি দেখি যে আমার নেতা শাহ মোজাম হোসেন সাহেব দীর্ঘ দিন কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর পরে তার থেকে বেশি আর জেল কেউ খাটেনি, ছাত্রলীগের নেতা ছিলেন, স্বাধীনতার একজন মানে প্রথম কাতারের নেতা যারা ই করছেন, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন। মোজাম ভাই উনি একটা স্টেটমেন্ট করলেন, দেখলাম যে খুব মেজর হাফিজ সাহেব উনি করলেন একটা, তো হাফিজ সাহেব আমার খুবই প্রিয় মানুষ, উনি সামরিক বাহিনীতে ছিলেন, বীর বিক্রম, উনি কিন্তু 90-তে নির্বাচনে যখন আমরা সব কারাগারে 91 ইলেকশনে উনি 90-তে উনি নিজে নির্বাচিত হইলেন ইন্ডিপেন্ডেন্ট ভোলার চরমন থেকে। ওনার বাবু তিন বার ছিলেন, উনি বোধহয় 6 বার এবারে এই 6 বার উনি ছিলেন। তা 90-তে উনি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করে হয়েছেন, তারপরে বিএনপি যোগদান করেছেন।
তাকে হঠাৎ একটা শোক আছে। আসলে যে কোনো জিনিস ওই পর্যায়ে হাফিজ সাহেবের মতো একটা ওই ধরনের নেতাকে ওই পর্যায়ে আলাপ আলোচনার মধ্যে বিশ্বাস করতে হয়। বিএনপি সামনে এখন মনে হচ্ছে কি এমন একটা সুদিন যে কোনো মুহূর্তে জনগণ তাদের ক্ষমতায় বসাই দেবে, বঙ্গভবনের চাবিটি দিয়ে দেবে, একদম হইহই করে এর সাথে একদম খেদাই দিয়ে দিল দেশ থেকে, আওয়ামী লীগ সরে যাবে, অন্যদিকে তারা যতই যাই করুক তাদের কিন্তু ঘরে ঘরে তারা একদিন আসে না এখানে, জাতীয় পার্টি নেতা তাকে ফেলে দেবেন। সেই জন্য আপনারা যে কথাতে হালকা কথা আমরা লক্ষ্য করি, গণতন্ত্র লড়াই সংগ্রাম একদিন হবে না, এবং যে যে নেতাদের দিয়ে আপনি দেখতেছি যারা বড় বড় কথা বলতে সেখানে বসে, তারা একজনও তাদের কর্তৃত্ব ইতিহাস নাই এই সংগ্রাম নেতৃত্ব দ্বার 90-তে যারা দিয়েছিল বা আমাদের মধ্যে যারা দিয়েছিল সেই নেতারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে, তারা এখন সামনে নেই এবং তারা আসবে না। আমি একটু অন্য অন্য প্রসঙ্গে যাই, যদিও আপনারা বারবার বলছেন যে জনগণ ক্ষমতায় বসায় এবং জনগণ ক্ষমতা থেকে নামায়, কিন্তু বিশ্বজুড়ে আরো অনেক ধারণা আছে যে ক্ষমতায় বসানো এবং নামানোর ক্ষেত্রে আরো অনেক রকমের প্রতিষ্ঠান, দেশীয় আন্তর্জাতিক অনেকের অনেক রকমের ভূমিকা থাকে। বাংলাদেশে এরকম পারসেপশন আছে যে কারো কারো আশীর্বাদে ক্ষমতায় থাকা যায়, কারো কারো আশীর্বাদ পাওয়ার জন্য অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এরই প্রেক্ষিতে আমি একটু আলোচনা যেটি নিয়ে আসতে চাই, সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে যিনি আছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেছেন, আমরা হয়তো আশা করি অন্যান্য দলও তিনি করবেন, বিএনপির কার্যালয়ে হয়তো পরিবেশন পরিদর্শন যাবেন, যাবেন কি যাবেন আমরা জানি না, বাট সেখানে গিয়ে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশ এবং ভারত রক্তের বন্ধনে আবদ্ধ, কথাটা নতুন নয়, এর আগেও আমরা শুনেছি, বাংলাদেশ সাহিত্যকেও আমরা শুনেছি। সো আপনাদের কাছ থেকে শুনতে চাই, মানে আপনারা কিভাবে দেখেন এই বিষয়টি এবং এই যে রক্তের বন্ধনে আবদ্ধ, এই বন্ধন কতটা সুদৃঢ় করা যাবে, কতটা সুদৃঢ় আছে, সুদৃঢ় করবার জন্য কি করণীয়, এবং ওনার এই ভিজিট আওয়ামী লীগের মতো একটা পুরনো ঐতিহ্যবাহী দলের কার্যালয়, নিশ্চয়ই আমরা হয়তো অন্যান্য দলের কার্যালয় তারা যাবেন কিনা আমরা জানি না, যেতেও পারেন। মিস্টার শামসুজ্জামান দুদু, আমি এই যে প্রসঙ্গটা মানে বললেন যে কেউ কেউ ক্ষমতায় বসাই দেয়, কারো কারোর আশীর্বাদে ক্ষমতায় যায়, থাকতেই পারে, হতেই পারে, কিন্তু আমরা যারা গণতান্ত্রিক রাজনীতি করি তারা মনে করি যে নির্বাচন এবং গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হতে পারে। এর বাইরে যারা আছে যেসব শক্তি দেশে বা আন্তর্জাতিক ভাবে থাকতে পারে, তো তাদের আশীর্বাদেরও কারোর কারোর প্রয়োজন হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে সুষ্ঠু ধারা রাজনীতি যদি করতে হয় জনগণের কাছে গিয়েই করতে হবে, জনগণের মধ্য দিয়ে সমর্থন নিয়েই তা করতে হবে। আর আজকে যে প্রসঙ্গটি রক্তের বন্ধন, রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে, ভারতের রাষ্ট্রদূত না, সেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বা অন্যান্য নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রী সহ আগেও বলেছেন এখনো বলছেন, তবে একটা জিনিস মানতে মানে আপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, রাখি বন্ধন, স্বামী স্ত্রীর সম্পর্ক, হরিহর আত্মা, যাই হই না কেন আমরা তিস্তা নদীর পানি পাচ্ছি না, কম বেশি প্রতিদিন না হলেও সপ্তাহে দু তিনজনকে তারা সীমান্তে গুলি করে মারছে, এবং তাদের সঙ্গে যে বাণিজ্যের অসমতা সেগুলো তো আছেই। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় 71 মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের অনেক অসহায় মানুষকে তারা আশ্রয় দিয়েছিল, সেই জন্য তখনও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এখনো করি, কিন্তু তার অর্থ এই নয় যে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কের বিবেচনাটা যদি গুরুত্ব দিয়ে না দেখে ছোট বড় বড় ভাই সুলভ আচরণ, ছোট ভাই সুলভ ভূমিকা এইভাবে যদি আমরা সামনের দিকে এগুই, তাহলে পরে বাংলাদেশের জন্য যে দাস সুলভ, আবার বলা যায় কৃপা ধন্য হওয়ার যে ভূমিকা, যেটা আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, আমি এমন অনেক কিছু দিয়েছি, কি দিয়েছেন জানি না, তিনি সেটা ব্যাখ্যা করেন যে ভারত জীবনেও তা ভুলতে পারবে না।
আর ভারতীয় রাষ্ট্রদূত বিএনপি কার্যালয়ে আসবে কি আসবে না এটা তো বড় কথা না। যে কোনো দেশের রাষ্ট্রদূতকে তো আমরা, সেটি যদি আমাদের বন্ধু ভাবাপূর্ণ দেশ হয় তা আমরা তো ওয়েলকাম করি, না করা তো কিছু নাই। তবে সেই আসার বিষয়টি যখন আসবে তখন আমরা ভূমিকাটা রাখতে পারি। আর বারবার ভারতের সঙ্গে বসার সময় আমাদের প্রধানমন্ত্রী থেকে 15 বছর কাটিয়ে দিলেন, এরপরে রাখি বন্ধন রক্তের সম্পর্ক, এটা মনে হয় খুব হালকা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা আমার কাছে মনে হয়। মিস্টার কাজী ফিরোজ রশিদ, ভারতের সাথে আমাদের সম্পর্কটা 71 সালে যেটা দুধভাই বলেছেন যে একটা গভীর সম্পর্ক হয়ে গেল, আমাদের যখন যুদ্ধে পাকিস্তান আর্মি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিল, নির্বিচারে গণহত্যা চালালো, আমরা 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিলাম এবং তারপরে ওখানে মুক্তিযুদ্ধের ক্যাম্পগুলো করা হলো, তারা আমাদের প্রশিক্ষণ দিল, অস্ত্র দিয়ে সহযোগিতা করলো এবং একটা পর্যায়ে আমাদের সংগৃহীত শেষ দিকে এসে ভারত আমাদের যুদ্ধ ঘোষণা করার পরে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ ঘোষণা হলো আমাদের কাঁধে কাঁধ দিয়ে তারা কিন্তু যুদ্ধ করলো এবং এখানে আমাদের এই মাটিতে তারা প্রায় 5,000 সৈন্য তারা তাদের মৃত্যুবরণ করেছে, অনেক রক্ত ধরেছে। এবং আমাদের যখন মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত সীমান্তে আমাদের মুক্তিযোদ্ধারা আহত হতো অধিকাংশই ভারতে ট্রেনিং নিয়েছে এবং ট্রেনিং নেওয়ার সময় আপনি জানেন যে অপারেশনে প্রচুর রক্ত দরকার হয়, রক্ত খরচ এবং সেই রক্ত কিন্তু ভারতীয় মানুষরাই দিয়েছে। ওইটাই বলছেন যে একটি রক্তের বন্ধন আমাদের আছে, অন্য কিছু না। তা আমরা মনে করি যে আমাদের সাথে এই বন্ধুত্ব একটা খুব চির অটুট একটা বন্ধুত্ব, এখানে নির্ভর করে আমরা কতটুকু কে কতটুকু এই বন্ধুত্বের মধ্যে আদায় করে নিতে পারবো। আমাদের বাণিজ্য, আমাদের নিজের স্বার্থ, আভ্যন্তরীণ ব্যাপার সব কিছু মিলিয়ে বন্ধুর সাথে তো একটা নেগোসিয়েশন হয়। আমরা একটা ভালো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে সেটা আমরা বজায় রাখতে চাই। আমরা ভারতীয় হাই কমিশনার বিভিন্ন অফিসে যাচ্ছেন, সব দলের সাথে প্রতিনিয়ত ওরা যোগাযোগ করেন, এটা ভালো লক্ষণ। জি, আমি একটু আলোচনার শেষ প্রান্তে আমরা একটু COVID-19 বা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই এবং বিশ্বজুড়েই আবার করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে, সেকেন্ড ওয়েভ, কোথাও কোথাও থার্ড ওয়েভ, এবং করোনা আমরা শুরু থেকে দেখছি যে সে তার চরিত্র বদলে ফেলছে, করোনার নতুন নতুন ধরন আবিষ্কৃত হচ্ছে যুক্তরাজ্যে যেটি পাওয়া গেছে, এবং বাংলাদেশে বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশেও করোনার নতুন ধরন পাওয়া গেছে যুক্তরাজ্যের মতোই। অবশ্য এটি কতটা খারাপ বা কতটা কোন মাত্রার সেটি এখন পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারছেন না। তো সব মিলিয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য যে প্রস্তুতি, এই শীতের সময়ে এর প্রকোপ বারবার যে কথা আমরা প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে বলছেন, সামনে ভ্যাকসিন কবে আসবে আমরা নিশ্চিত নই, ভ্যাকসিন ম্যানেজমেন্ট, সব মিলিয়ে মিস্টার কাজী ফিরোজ রশিদ আপনার কোনো প্রস্তাবনা মতামত? দেখেন, আমাদের ভ্যাকসিনের আশা থেকে লাভ নেই, কবে আসবে, কারা পাবে, কিভাবে হবে এগুলো আমাদের অজানা, ওই চিন্তা করে দিন গুজরে লাভ নেই। আমাদের এখন যে যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে, ইংল্যান্ডে নতুন করে যে ভাইরাস দেখা গেছে, করোনার যে নতুন উপসর্গ দেখা দিচ্ছে, এইটা যাতে এই দেশে না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে পৃথিবীর বহু দেশ যুক্তরাজ্যের সাথে তাদের ফ্লাইট বন্ধ করেছে আপাতত। তা আমি মনে করি যে আমাদের এখানে কিন্তু অন্তত 2 সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ করে দিয়ে আমি ঠেক দিতে পারতাম, কিন্তু এখন শুনলাম যে এরা এয়ারপোর্টে আসবে, এয়ারপোর্টে আসলে তাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে 15 দিন পরীক্ষা না হওয়া পর্যন্ত, না হলে কিন্তু একটা ভেসা খারাপ যে ইটালি থেকে প্রথমবার সব বন্ধ সত্ত্বেও এখান থেকে নামলো, নেমে তার এয়ারপোর্ট থেকে যার যার বাড়ি, বাড়ি থেকে শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়ি, যাইতে যাইতে গোটা বাংলাদেশ সরাই দিল। নাহলে আমরা কিন্তু ভালো ছিলাম, আমরা সমুদ্রের এপারে অনেক ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে এই সমস্ত করে আমাদের এখানে এই ভাইরাসটা বেড়ে গেল। শীতের সময় প্রকোপ অনেক বেড়ে গেছে, মৃত্যু হারও বেড়ে গেছে, আপনি লক্ষ্য করতেছেন। এখান থেকে সবাইকে খুব সতর্ক থাকতে হবে, কারণ আমাদের হাসপাতালের যে অবস্থা, কিন্তু সমস্ত রোগীকে কিন্তু বাস্তবসম্মত হচ্ছে যে চিকিৎসা দেওয়া যাবে না, সবাইকে অক্সিজেন প্রোভাইড করা যাবে না, এটাই বাস্তব। আইসিইউ নেই, শিশুতে অক্সিজেন সবাইকে দেওয়া যাবে না, সিটের একটা মাত্রা আছে, অল্প সংখ্যক সিট, সব লোক যদি এখানে যায়, এখানে কিন্তু এমন কোন রোগী না যে নিচে রেখে চিকিৎসা করা যাবে, সেই জন্য খুব ভয়ঙ্কর। এটার মূল কাজই হচ্ছে অক্সিজেন দেওয়া,
যথাসময় প্রথম দিকে একজন রোগী যদি হাসপাতালে যায় তাকে অক্সিজেন দিলে অথবা হাইফ্লো অক্সিজেন দিলে সে ভালো হয়ে যাবে এবং অন্যান্য কিছু ইঞ্জেকশন দিয়ে আনুষঙ্গিক চিকিৎসা, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসে শেষ মুহূর্তে যখন অক্সিজেনের কাজে না এবং তখন আইসিইউ পাওয়া যায় না। এটা হলো মূল সমস্যা। আমি মনে করি যে সবাইকে খুব সতর্ক থাকা উচিত এই শীতের মৌসুমে, যাতে ঠান্ডা না লাগে এবং জনসমাবেশ যেখানে সেখানে কিন্তু এড়িয়ে যাওয়া উচিত, যেটা আমাদের দেশে মোটেই হচ্ছে না। হাটে বাজারে মানুষ যেভাবে চলতেছে, এই দেশে করোনা বলতে কোনো অসুখ আছে এইটা কিন্তু কেউ আর জানে না। জিজ্ঞেস করুন যে হাজার হাজার লোক ওই যে কবে একটা মাস্ক নিচ্ছে এখানে ঝুলে রাখতেছে, এটা মানসম্মত মাস্ক না, আর কোনো মাস্ক চেঞ্জও করতেছে না, একজন যে কতজনকে ছড়াইতেছে কোনো হিসেব নেই। যত সম্ভব লোক ঘর থেকে কম বেরোবে তত করোনা ভাইরাসটি কম সংক্রমিত হবে। শামসুজ্জামান দুদু, আমার কাছে মনে হয় করোনার বিষয়টি বিশেষত লন্ডনে যেভাবে বা ইংল্যান্ডে যেভাবে নতুন প্রজাতি দেখা দিয়েছে, যেটা ফিরোজ ভাই বললেন, আমাদের দলের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে ইংল্যান্ডের সঙ্গে কিন্তু ইউরোপের অধিকাংশ দেশের মানে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সম্ভবত ফ্রান্সে কিছু ট্রাক আটকে ছিল, সেই ট্রাকের মানে ব্যাপারে তারা একটু শীতলতা দেখাইছে। অন্য যেকোনো দেশের সঙ্গে তারা সাময়িকভাবে, যেটা ফিরোজ ভাই বললেন, আমাদের মহাসচিব বলেছেন বিএনপি, আমিও মনে করি যে অন্তত পক্ষে 2-3 সপ্তাহ এটা বন্ধ রেখে দেখা। যেমন আজকেও সিলেটে একটা মানে বিমান এসেছে আমাদের ইংল্যান্ডে যারা বসবাস করে, ইংল্যান্ডে যে প্রজাতি দেখা গেছে করোনা সেটি ধরা পড়েছে ইতিমধ্যে। তো আপনারা জানেন যে এই করোনাটা আমাদের দেশের অসুখ না, আমাদের ইউরোপ থেকে অথবা চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে করোনার শুরুতে আসছে ঠিক, এটা আমাদের দেশে। আমার মনে হয় যে সরকারের উচিত, সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাও বেশ কিছুদিন আগেই বলেছেন যে দ্বিতীয় ঢেউ আসছে, আর আমার মনে হয় আরো 2-3 মাস আগে তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তার যে মানে প্রস্তুতি, এই প্রস্তুতিটা আমার মনে খুব একটা সরকারের পক্ষতে বা প্রশাসনের পক্ষতে নেওয়া হয় নাই। এটা যেটা আমাদের ফিরোজ ভাই বললেন, আইসিইউ ইতিমধ্যেই যেখানে যে হাসপাতাল আছে সব ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ নতুন রোগী, অর্থাৎ ঢেউ তো এখন পুরোদমে চলছে। আর আমাদের মানে জনগণের মধ্যে, এটা ঢাকা শহরে কেন সারা বাংলাদেশে যেখানে যাবে, একটা বড় সেকশন আপনার মাস্কটাকে থুতনির নিচে রাখছে অথবা পকেটে রাখছে। সরকারি চাপ আছে অনেকভাবে বলা হচ্ছে, তো অর্থাৎ এটাকে মোকাবেলা করতে হলে আমার মনে হয় দলমত নির্বিশেষে এটা ঐক্যবদ্ধ প্রয়াস, অর্থাৎ শুধু সরকার পারবে এটা আমার কাছে মনে হয় না, একটি সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া আপনি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি। ভ্যাকসিন সম্পর্কে কোনো, আর ভ্যাকসিন যেটা বলা হচ্ছে জানুয়ারির শেষাশেষে আসবে, আর এটি অনলাইনে বুকিং দিতে হবে, তো অনলাইন খুব বেশি হলে 5-10% মানুষ এটা হয়তো বোঝে, 90% মানুষ এই অনলাইনের সঙ্গে সম্পৃক্ত। আমার কাছে মনে হয় যে ভ্যাকসিনটা আরো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, এবং এই ভ্যাকসিনটা শুধু আমাদের দেশে আনাই না, এটা ফ্রি বন্টন করা উচিত জনসাধারণের মধ্যে, কারণ ভ্যাকসিন ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে, কারণ এটা 2 নম্বরই হয়ে গেলে, অর্থাৎ আমাদের সব ব্যাপারে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়, এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে যে প্রক্রিয়াটা হয় সেখানে ম্যাক্সিমাম মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা কঠোর ভাবে যদি পদক্ষেপ না নেওয়া হয়, ধন্যবাদ, তাহলে ভ্যাকসিন আসার পরও আমরা বিপর্যয় রোধ করতে পারবো বলে মনে হয় না। আচ্ছা কাজী ফিরোজ রশিদ, আমরা একেবারে শেষ প্রান্তে, আর কিছু যোগ করবেন আপনি? শেষ করবো আমি, আমি একমত যে আসলে এই তারপরে ভ্যাকসিনটা আসবে দামের ব্যাপার না, কত আসবে, কত লোক পাবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে,
এবং এই যে সমস্ত হাসপাতালে গ্রামে দেওয়া হবে সে ঠিক মতো তারা প্রিজার্ভ করতে পারবে কিনা, এর আগে যেটা বের করছে সেটা তো আমরা দেখেছি যে সেই ভ্যাকসিনটা ফাইজার যেটা বের করছে সেটা 60 রাখতে হবে, এটা আমাদের দেশে সম্ভব না। এখন অক্সফোর্ড যেটা আনতেছে সেটা কি কতটুকু প্রিজার্ভ করা যাবে, এটা কিন্তু আমাদের গ্রামের কোনো হাসপাতাল কিন্তু এই ধরনের ব্যবস্থা নেই এবং ডিপ ফ্রিজ ছাড়া আর কিছু নেই, সেটা বুঝে আশা করি গভর্নমেন্ট যদি এটা করতে পারে তাহলে মানুষ কিছু উপকৃত হবে। কারণ আমাদের 17 কোটি মানুষ সবাই নিতে চাবেও না, কিন্তু এখানে 50% লোকরা জিজ্ঞেস করবো ভ্যাকসিন টিকসের ধার দেয় না, তারা এমনি চলাচল করতেছে মাস্ক ছাড়া। অতএব সামান্য কিছু ভ্যাকসিন নিয়ে আগে দেখুক পরীক্ষা করে কি ধরনের তারা ফল পায়, তারপর আস্তে আস্তে দেখুন আসুক আগে। ধন্যবাদ মিস্টার শামসুজ্জামান দুদু এবং মিস্টার কাজী ফিরোজ রশিদ আমাদের সঙ্গে এই আলোচনা যোগ দেবার জন্য। দর্শক, দুজন রাজনীতিক অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন। সব কথার মূল কথা যেগুলো বাংলাদেশে নিশ্চিত করা দরকার সেটি হচ্ছে সুশাসন নিশ্চিত করা দরকার, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, উন্নয়ন টেকসই করা দরকার এবং আমাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা দরকার, মানুষের অধিকার নিশ্চিত করা দরকার, আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা করা দরকার। এগুলোর বিকল্প নেই, এগুলো নিশ্চিত করা ছাড়া এবং এই ধরনের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ছাড়া আমরা যাই বলি না কেন, নির্বাচন নিয়ে যত হইচই করি না কেন, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ পাল্টো অভিযোগ আনি না কেন, সমস্যার সমাধান হবে না। অনুষ্ঠান শেষ করতে চাই, আজকে একটি বিশেষ দিন, বড়দিন, সকলকে বড়দিনের শুভেচ্ছা, বিশেষ করে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, চ্যানেল আয়ের পক্ষ থেকে এবং আমার অতিথিদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন।